আবারও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে বিজেপি। ঈদের নামাজের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে নালিশ। বিজেপির অভিযোগ, ধর্মীয় ভাবাবেগকে ভোটে কাজে লাগানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, যাতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিতভাবে। সুতপা সেন রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। সুতপা, আবারও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিজেপি প্রতিনিধি তারা সিইওর কাছে এসে অভিযোগ জানিয়ে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে ঈদের দিনকে যে বক্তব্য রেখেছেন, ধর্মীয় অনুষ্ঠান থেকে তাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি, এই মন্তব্যই করা হয়েছে বিজেপির তরফ থেকে অভিযোগ আকারে। এবং একই সঙ্গে বিষয়টি দেখার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সিইওর কাছে তারা অনুরোধ করেছেন। অন্যদিকে আরো একটি গুরুতর বিষয় তারা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে দার্জিলিং এর ক্ষেত্রে, দার্জিলিং এ যে রেশন দেওয়া হয় সেই রেশন না দিয়ে সেখানে টাকা দেওয়া হচ্ছে ভোটারদের, অর্থাৎ টাকা দিয়ে ভোটার প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিজেপির প্রতিনিধি দল। কাজেই বুঝতেই পারছো যে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে গেল নির্বাচন কমিশন দপ্তরে বিজেপির প্রতিনিধিরা। ধন্যবাদ সুতপা। আর শিশির বাজোরিয়া, তার কি প্রতিক্রিয়া এসেছে এই বিষয়ে শুনবো। তাহলে কোনোদিন কেউ যদি নামাজ করছে কিংবা পুজো করছে, ওখানে গিয়ে কেউ পলিটিক্যাল কথা বলে? এটা অবজারভার কেউ পাঠিয়েছি, স্পেশাল অবজারভার, স্পেশাল পুলিশ অবজারভার? আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওনাকে সেন্সার করুন, ওনাকে সেন্সার করুন, উনি এসব কথা বলতে পারেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।